তাদের জন্য যারা একটু এক্সপার্ট লেভেলের আছেন, কারণ আজকে যে ভিডিওটা দেখাবো, আপনি যদি কোনো কাজ জানা থাকে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর উপর, বা আপনি যদি এসইও করতে পারেন অথবা যদি কোনো বুস্টিং করতে পারেন, তাহলে আপনার জন্য কাজটা। আমরা ডিজিটাল মার্কেটিং অর্থ বুঝি হচ্ছে কি, যত সোশ্যাল মিডিয়া রয়েছে, যত ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, ওই সমস্ত প্ল্যাটফর্মে বিজ্ঞাপন অথবা ওই সমস্ত ফর্মগুলোকে কন্ট্রোল করাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলে। ওকে, এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি মোটামুটি একটা আয়ত্ত থাকে, তাহলে কীভাবে কাজ পাবেন, কোথা থেকে কাজ পাবেন। অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি কাজ শিখেছি, এখন আমি কাজ পাই না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা চলে যাবো জিমেলে। আমি গ্লোবাল নামের একটি সাইটে অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা হচ্ছে মালদ্বীপ গ্লোবালে। দেখেন এখানে যে ক্রিয়েটিভ গ্লোবাল নামের একটা অপশন আমার এখানে শো হয়ে গেছে। তো আমি এইখান থেকে প্রচুর পরিমাণের কাজের অফারগুলো পাই, ঠিক আছে। তো দেখেন এই যে একটা কাজ আমি ইনস্ট্যান্ট পেয়েছি, এখানে রিকমেন্ড করতেছে, সেটা হচ্ছে খুলে থাকেন, তাহলে আপনারা বুঝবেন যে ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি কীভাবে ঘরে বসে কাজগুলো করবেন। তো দেখেন এই যে এখানে আমাকে তারা কাজের জন্য কিন্তু অ্যাপ্লাই করার জন্য বলতেছে, এবং এখানে তারা একটা স্যালারি নির্ধারণ করে দিয়েছে। দেখেন হাই লেভেলের যেহেতু এগুলো রিসোর্ট কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু স্যালারি অনেক হাই থাকে, এবং $50,000, এখানে দেখেন $51,000, এরকম কিন্তু আপনাকে রিকমেন্ড করবে, ঠিক আছে। এটা কোম্পানিটা মূলত হচ্ছে দুবাই একটা, ঠিক আছে, রিসোর্ট কোম্পানি। 5 মিনিটে গতকাল আমার এই কাজটা রিকমেন্ড করে। আমি আরেকটা কাজ দেখাই আপনাদেরকে, বলেছিলাম যে মার্কেটিং বিষয়ে, আপনি যদি মার্কেটিং বিষয়ে কোনো এক্সপার্ট থাকেন, সেক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন। এখানে দেখেন মার্কেটিং এক্সক্লুসিভ, আপনি যদি মার্কেটিং সম্পর্কে কোনো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি কাজগুলো পেয়ে যাবেন। দেখেন এই যে আমি একটা কাজ এইখানে পেয়ে গিয়েছি, কোন কোম্পানি থেকে আপনাকে সাজেস্ট করছে সব কিছু দেখতে পারবেন। এখানে দেখেন লেখা আছে রিসোর্টস হোটেলস, ঠিক আছে, রিসোর্ট হোটেলের জন্য এই কাজটা আপনি করতে পারবেন। এখানে জব ডিসক্রিপশন দেওয়া রয়েছে, এই জব ডিসক্রিপশনগুলো আপনি পরিপূর্ণ এখান থেকে কাজ করতে পারবেন। এখন এই সাইটটা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনি গুগলে সার্চ করবেন ক্রিয়েটিভ গ্লোবাল, তাহলে ওইখানে মাত্র জিমেল দিয়ে আপনি একটা সিভি ফরম্যাট করে ওইখানে আপনি অ্যাপ্লাই করে রাখবেন। তারপর আপনার এই সাইটে যত জব আসবে আপনাকে রিকমেন্ড করবে, ওকে, অ্যাপ্লাই করার জন্য। আমি যদি আরেকটু দেখাই, এখানে দেখে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে যদি কথা বলছি, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা জব আমাকে রিকমেন্ড করতেছে। এই যে দেখে রাখুন, এটা হচ্ছে মালদ্বীপ একটা কোম্পানি। তো এখানে আমাকে বলতেছে জবটা অ্যাপ্লাই করার জন্য, এখানে দেখেন নিচে ডিসক্রিপশন দিয়েছে এবং অ্যাপ্লাইয়ের অপশন দিয়েছে, চাইলে আমি এটা অ্যাপ্লাই করতে পারি। কাজগুলো কি, এখানে আমাকে তারা বলে দিয়েছে যে কী কী করতে হবে, কমপক্ষে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং আপনার যেই স্কেলগুলো রয়েছে সেই স্কেলগুলো এখানে দিয়ে দিয়েছে। দেখেন এখানে আপনাকে HTML বসতে হবে, CSS বসতে হবে, এখানে জাভা স্ক্রিপ্ট বসতে হবে, এবং ডেভেলপমেন্টের যে অপশনগুলো এগুলো আপনাকে বসতে হবে, ঠিক আছে। আপনার অবশ্যই জব ডিসক্রিপশন পড়ে জবের জন্য অ্যাপ্লাই করবেন। তো জানা থাকেন তাহলে কাজের কোনো অভাব নেই। আর যদি এই গ্লোবাল সাইটে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, অবশ্যই আমার আমি সরাসরি কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়ে দিব। সব ভালো থাকবেন, খুদা হাফেজ।